ভিউয়ার, আমরা পাইলস রোগীর দ্বিতীয় ভিডিও লিসেনে আমরা কাজ করছি এখন। তো আমরা কথা বলছিলাম মায়াজমের বিষয়ে। আপনি মায়াজম অংশটা সিলেক্ট করে রোগী সোরিক না সাইকোটিক না সিফিলিটিক এরকম, বা তার জন্য অ্যান্টি সিফিলিটিক ওষুধ লাগবে কিনা সেটা আপনারা নির্বাচন করে দিবেন, এবং রোগী শীত কাতর না গরম কাতর না উভয় কাতর সেই বিষয়গুলো আপনারা নির্বাচন করে দিবেন। তবে এখানে একটা কথা ভিউয়ার আমি বলে রাখি যে মায়াজম বিচারের ক্ষেত্রে রোগী কোন মায়াজমের রোগী সেটা আমরা অনেকেই একটু প্রবলেমে পড়ে যাই, তো সেই বিষয়টা আপনারা প্রথমেই ডিফাইন করে নেবেন বা নির্ধারণ করে নেবেন। এই জন্য মায়াজম বিচারের যে ভিডিওটি আছে ওটা আপনারা দেখে নেন, যে এখান থেকে যে যে কোনো একটা অংশ সিলেক্ট করলে সে সোরিক না সাইকোটিক না সিফিলিটিক সেই অংশগুলো সেই বিষয়গুলো আপনারা বুঝবেন, বা রোগীর ভিতরে মিশ্র মায়াজম কাজ করছে কিনা সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো এই ব্যাপারগুলো আপনারা মায়াজম বিচারের যে ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক ভিউয়ার, আমরা এই মায়াজম বিচার করে আমরা যখন আসলাম তখন আমরা এখানে শো গ্রেডে ক্লিক করলাম। শো গ্রেডে ক্লিক করার পরে আমরা আমরা এখানে কিছু ওষুধের রেফারেন্স দেখছি, এবং শো ফুল ভিউতে আমরা আসি। শো ফুল ভিউতে আসার পর আমরা এখানে দেখছি যে যে 12টা লক্ষণের ভিতরে ফসফরাস পাচ্ছে 26 মান, 13-র ভিতরে আর্সেনিক পাচ্ছে 25 মান। এখানে আমরা যদি আরেকটু বিষয় খেয়াল করি তাহলে আমরা দেখব যে মোট এই বাটনটা ক্লিক করলে আমরা দেখতে পাবো যে মোট আমরা কতগুলো লক্ষণ নিয়েছি। আমরা 17টা লক্ষণ নিয়েছি, যেখানে 17টা লক্ষণের ভিতরে 12টাই কাভার করছে ফসফরাস, 13টা কাভার করছে আর্সেনিক, 11টা কাভার করছে নেট্রামিউর, 12টা কাভার করছে কার্বোভেজ। তো এখান থেকে আমরা যদি আরেকটু ডিফাইন করতে চাই যে ফসফরাস আমাদের কোন কোন লক্ষণগুলোকে কাভার করছে, আমরা এইভাবে ক্লিক করে করে আমরা একে একে স্ক্রোল করে আমরা এখান থেকে দেখতে পাবো, এবং আমরা দেখছি যে আমাদের অধিকাংশই আমাদের মূল যে সমস্যা যে পাইলস রক্তস্রাব হয় গুহদার পথে, এবং পাইলস এর যে বিষয়টা আছে, এবং এখানে এই ওষুধের মান কত সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এভাবে ক্লিক করে আমরা ওষুধের লক্ষণগুলোকে আমরা একটু দেখে নিতে পারবো। উভয় কাতর সিফিলিটিক অর্থাৎ সে মায়াজমও কাভার করছে, তো আমরা এখন নিশ্চিন্তে আমরা ফসফরাস দিয়ে দিতে পারবো। তবে এখানে একটা কথা আছে ভিউয়ার, আপনারা কখনোই এই মান গ্রেডেশনের উপর ভিত্তি করে ওষুধ দিবেন না। আপনারা দেখবেন যে টোটাল টোটাল কতটা লক্ষণ কোন ওষুধ কাভার করছে এটাও যেরকম বিবেচ্য বিষয়, এবং সর্বোপরি আমাদেরকে বুঝতে হবে যে এই রোগীর জন্য আমরা যে ওষুধ দিব কোন ওষুধটা লাগবে। এই কারণে আপনারা আর্সেনিক দিবেন না ফসফরাস দিবেন এটা জানার জন্য আপনারা এখানে ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করলে আপনারা এখানে ফসফরাসের 1214টা লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আরেকটু এটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা, এই অংশটা আপনারা আরেকটু দেখে নেন যে এই রোগীর ফসফরাসের আরো কোনো লক্ষণ আছে কিনা বা আর্সেনিকের আরো কোনো লক্ষণ আছে কিনা, তাহলে আপনারা একদম কনফিডেন্টলি আপনারা বুঝতে পারবেন যে রোগীর জন্য আপনারা আর্সেনিক দিবেন না ফসফরাস দিবেন। আর্সেনিকে আমি ক্লিক করছি, যেখানে 1206টা আর্সেনিকের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে যদি আপনি কোনো লক্ষণ যদি আপনি আরো পান, যে মনে করি যে তার নাকের পাখা জ্বালা তাপ কামড়ানো, আপনি সেটাও সেভ করে দিতে পারেন, সেটা আপনার পেশেন্ট সিমটমে চলে যাবে। এবং এখান থেকে পড়ে আপনি দেখবেন যে ওষুধের চরিত্রগত লক্ষণের সাথে রোগীর চরিত্রগত লক্ষণ, এগুলো ওষুধের চরিত্রগত লক্ষণ, অর্থাৎ এই সমস্যাগুলো হচ্ছে ওষুধ তৈরি ক্রিয়েট করতে পারে বা আর্সেনিক ক্রিয়েট করতে পারে। তো এখান থেকে আরেকটু দেখে আপনি কনফার্ম হবেন যে রোগীর আরো অন্যান্য কোনো আনুষঙ্গিক লক্ষণ আছে কিনা, বা তার পিপাসার স্টাইলটা কত ধরনের, তার খাবার সে কোন ধরনের খাবার পেতে চায়, এবং সর্বোপরি তার মানসিক লক্ষণ অস্থিরতা ছটফটানি মৃত্যু ভয় এই বিষয়গুলো তার ভিতরে কাজ করছে কিনা, এরকম যাচাই বাছাই করে আপনি আপনার কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছাবেন। তো এই হচ্ছে ভিউয়ার এই বায়োটেক সফটওয়্যারের দিয়ে রেপার্টরি স্টাইলে রোগী দেখার একটা
উদাহরণ আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন।